করোনা সৃষ্ট পরিবেশের মাজতে তেজপুরের বিন্দুকুরিষ্ঠ এফ.চ.আই. ভঁড়ালত সংঘটিত হয়েছে চাউল কেলেঙ্কারি। দরিদ্র লোকের অনুমোদিত চাউল তেজপুরের এফ.চ.আই.র পৰা দৈনিক বিক্রি হয়ে আহিছে মুকলি বজারত। বেবেজিয়া আরক্ষীর অভিযানত পোহর আহিছে এই চাঞ্চল্যকর তথ্য। এফ.চ.আই. তেজপুরের বিন্দুকুরি ভঁড়ালর পৰা মুকলি বজারত বিক্রি করবলৈ নিয়া 9 কুইন্টাল চাউল বেবেজিয়া আরক্ষীয়ে জব্দ করার লগতে 3 জন লোকক আটক করবলৈ সক্ষম হয়। আটক করা লোককেইজন হল সেলিম আনসারী, দীনেশ সাহু আর রফিজুল শেখ। দরিদ্র লোকের আবন্তিত চাউল তেজপুরের বিন্দুকুরি খাদ্য নিগমের ভঁড়ালর পৰা কিদরে মুকলি বজারলৈ আহে সেয়াহে লক্ষণীয়। এই কেলেঙ্কারি কোন জড়িত, কোনে নাকি লগাব চাউল চোরাং বেহাত জড়িত সকলক? ব্যুরো রিপোর্ট, অগ্নিগড় নিউজ।